সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই মানুষের সমস্যা শুনতে গ্রাম শহরে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন দিদির দূতরা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর লেখা চিঠি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তারা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সবাই ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখাই এই সফরের উদ্দেশ্য। আর সেই সঙ্গে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে একটা দিন সকলের সঙ্গে কাটাচ্ছেন দিদির দূতরা, যার পোশাকি নাম অঞ্চলে একদিন। মালদা জেলা জুড়ে এই কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ও নেতা নেত্রীরা। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর একের এ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে হাজির হলেন রাজ্যের প্রতিমন্ত্রী ও বিধায়ক তাজমুল হোসেন। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতে গেলেন রাজ্যের প্রতিমন্ত্রী ও বিধায়ক সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত কালিয়াচক তিন নম্বর ব্লকের আকন্দবিড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিধায়ক চন্দনা সরকার। মানিকচক বিধানসভার অন্তর্গত মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে গেলেন বিধায়ক সাবিত্রী মিত্র। এবং হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতে অঞ্চলে একদিন কর্মসূচিতে যোগ দিলেন জেলা পরিষদ নেতা রফিকুল হোসেন। কথা বললেন এলাকার তৃণমূল নেতা কর্মীদের সঙ্গেও। হাই নিউজ নেটওয়ার্ক।